নমস্কার বন্ধুরা, আপনার সাথে আমি রয়েছে। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব যে এখন বর্তমানে নভেম্বর মাসে আজকে 1 তারিখ, 1 তারিখে রান্নার গ্যাসের দাম নির্ধারিত হয় এবং নতুন দাম, সেই সম্বন্ধে এই ভিডিওতে বলবো যে নতুন রান্নার গ্যাসের দাম কত টাকা এই মাসে নির্ধারিত করা হলো। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন News18 বাংলা যে বেঙ্গলি ওয়েবসাইটটি আছে সেখানে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডারে নতুন দাম জারি করলো সরকারি তেল সংস্থাগুলি। এর আগে শেষবার 14 কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুলাই 2020-তে 4 টাকা বাড়ানো হয়েছিল। সো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের বলবো যে এই মাসে কত টাকা, মানে নভেম্বর 2020-তে কত টাকা বাড়লো। এখানে দেখতে পাচ্ছেন নয়াদিল্লি সাধারণ মানুষের জন্য সুখবর, সরকারি তেল সংস্থাগুলি নভেম্বর মাসের জন্য এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো বদল না করার সিদ্ধান্ত নিয়েছে। অক্টোবর মাসে HPCL, BPCL, LOC রান্নার গ্যাসের দামে কোনো বদল করেনি। এইখানে দেখতে পাচ্ছেন সরকারি তেল সংস্থাগুলি নভেম্বর মাসের জন্য এলপিজি গ্যাস রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু কোনো রকম বদল করেনি। একদিকে বাজারে আলু পেঁয়াজ ও ডালের মূল্যবৃদ্ধির মধ্যে রান্নার গ্যাসের দাম না বাড়ে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ। এখানে দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু আলু পেঁয়াজ এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে, যার ফলে কিন্তু অনেক মানুষ ভেবেছিল যে রান্নার গ্যাসের দামও কিন্তু বাড়তে পারে এবং সে তার থেকে কিন্তু সাধারণ মানুষ একটু হলেও স্বস্তি পেয়েছে। তবে 19 কিলোগ্রাম কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 78 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 78 টাকা কিন্তু 19 কিলোগ্রাম যে বড় সিলিন্ডার আছে তার কিন্তু দাম বাড়ানো হয়েছে। এবং এর আগে 14 কিলোগ্রাম রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুলাই মাসে কিন্তু 2020-তে 4 টাকা বাড়ানো হয়েছিল, মানে লাস্ট দাম বাড়ানো হয়েছিল 4 টাকা, সেটি জুলাই 2020-তে। এর আগে জুন মাসে দিল্লিতে 14.2 কিলোগ্রাম ভর্তুকি এলপিজি সিলিন্ডারের দাম 11.50 টাকা বাড়ানো হয়েছিল। মে মাসে অবশ্য গ্যাস সিলিন্ডার 162.50 টাকা কিন্তু সস্তা হয়ে গেছিল। দেশের সবচেয়ে বড় তেল সংস্থা এলওসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গত মাসে যা দাম ছিল তাই থাকবে নভেম্বর মাসেও। দিল্লিতে 14.2 কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম 594 টাকা স্থির হয়েছে। মুম্বাইতে 594 টাকা, চেন্নাইতে 610 টাকা, কলকাতায় 620 টাকা। এখানে দেখতে পাচ্ছেন দেশের সবচেয়ে বড় তেল সংস্থার এলওসির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী দিল্লিতে সিলিন্ডারের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। আগের মাসের যে দামটি ছিল সেটি কিন্তু রয়েছে, অর্থাৎ গত মাসের যে দামটি আছে সেটি কিন্তু নভেম্বরেও থাকবে, মানে অক্টোবরে যে দামটি নির্ধারিত ছিল সেটি কিন্তু নভেম্বরেও থাকবে। দিল্লিতে 14.2 কিলোগ্রামের দাম সিলিন্ডার প্রতি 594 টাকা স্থির করা হয়েছে, মুম্বাইতেও একই দাম, চেন্নাইতে শুধু 610 টাকা এবং কলকাতায় 620 টাকা। এটি কিন্তু সব জায়গায় সব রকম দাম থাকে, কারণ সব জায়গায় সমান দাম থাকে না, কিছু কিছু জায়গায় কম, কিছু কিছু জায়গায় বেশি থাকে, সেই এরিয়া ভিত্তিক দাম কিন্তু নির্ধারিত করা হয়। নভেম্বর মাসে 19 কিলোগ্রাম কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। চেন্নাইতে সবচেয়ে বেশি 78 টাকা প্রতি সিলিন্ডারে বৃদ্ধি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি নভেম্বর মাসে 19 কিলোগ্রাম যে সমস্ত কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার আছে সেগুলোই কিন্তু দাম বাড়ানো হয়েছে, এবং চেন্নাইতে সবথেকে বেশি 78 টাকা প্রতি সিলিন্ডারে দাম কিন্তু বৃদ্ধি করা হয়েছে। 19 কিলোগ্রাম কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 1354 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 19 কিলোগ্রাম যারা ইউজ করেন কমার্শিয়াল সিলিন্ডার তার দাম কিন্তু এখন বর্তমান 1354 টাকা, এবং কলকাতা মুম্বাইতে 76 টাকা বেড়েছে প্রতি সিলিন্ডারের দাম। কলকাতায় দাম বেড়ে হয়েছে 1296 টাকা ও মুম্বাইতে 1189 টাকা। দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম হয়েছে 1241 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যেই দামগুলি বললাম সেই এলাকায় কিন্তু এই সমস্ত দামগুলি নির্ধারিত করা হয়েছে, এবং 78 টাকা কোথাও 76 টাকা করে কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে 19 কিলোগ্রাম কমার্শিয়াল সিলিন্ডারের। অন্যদিকে আবার 1 নভেম্বর অর্থাৎ থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার ডেলিভারি পুরো পদ্ধতি বদলে গিয়েছে। গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহককে মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহককে ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে, সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের ডেলিভারি সিলিন্ডার দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নভেম্বর থেকে এলপিজি সিলিন্ডার ডেলিভারির পদ্ধতি কিন্তু পাল্টে যাচ্ছে। গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহককে কিন্তু মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে, এবং ডেলিভারি বয় যখন আপনাকে সিলিন্ডার ডেলিভারি করতে যাবে তখন কিন্তু সেই ডেলিভারি বয়কে সেই ওটিপি আপনাকে দিতে হবে, তবেই কিন্তু সেই ডেলিভারি বয় আপনাকে সিলিন্ডার ডেলিভারি করবেন। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। এই ভিডিওতে বললাম যে নভেম্বর মাসে কত টাকা রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে। এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানালাম। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে লাইক করবেন, লাইক কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। সো বন্ধুরা, কমেন্টে যদি ভিডিও রিলেটেড কোনো রকম কোশ্চেন থাকে জানাবেন, এবং বন্ধুবান্ধব সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনের উপর প্রেস করে অল নোটিফিকেশনের উপর ক্লিক করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন ভবিষ্যতে সবার আগে পাওয়ার জন্য। সব বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।